বাপের ছিল টাকা, ছেলে হলো শিক্ষক, হাইকোর্টের শেষ বিচারে দেখিয়ে দিল কেয়ামত। হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ প্যাডেল সাইলার। আজকে আমার একটা পয়সা হবে তো আর না মুখে ভাট, চলো শুরু করি। আজকে আমি তোমাদের বলবো 2016 সালে যারা শিক্ষক শিক্ষিকা হয়েছে তাদের আজ মাননীয় হাইকোর্টের বিচারে তাদের চাকরি চলে গেছে। মজা নেই আ রাহা হ্যায়। আরে কেনা ক্যা চাহতে হো। এবং 269 জন ব্যক্তি আজ বেকারে পরিণত হয়েছে। সবসময় জানবে আমরা ছোটবেলায় পড়ে এসেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই মহৎ গুণ। কিন্তু এইসব আল্ট্রা লেজেন্ডরা নিজেদের পৈতৃক ক্ষমতাকে কাজে লাগিয়ে, নিজের বাবার অর্থকে বা পারিবারিক অর্থকে বা পারিবারিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ঘুষ দিয়ে নিজের যোগ্যতা না থাকা সত্ত্বেও শিক্ষক উপাধি বা তকমায় ভূষিত হয়েছিল। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। কিন্তু এই হাইকোর্টের রায় আজ তাদের কাছ থেকে তাদের সেই উপাধি বা তকমা টাক করে ছিনে নিয়ে নিল। ওয়ান্স মোর, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। এর থেকে আমরা কি বুঝতে পারি? সত্যের জয় সব সময় হবে। আজ যে রাজা কাল সে ফকির, সবটাই উপরালার খেলা। ঝুট বলো। এবং সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়। পশ্চিমবঙ্গে যে উনার 279 জনের চাকরি চলে গেছে, আমার তাদের থেকেও তাদের পরিবারের কথা ভেবে খারাপ লাগছে। কারণ চাকরি পাওয়ার পর অনেকেই বিয়ে করেছেন, সেই চাকরি দেখিয়ে 10 লাখ টাকা পণ নিয়ে, কিন্তু তাদের সন্তানও হয়েছে। কিন্তু সেই সন্তান আজকে জানতে পারলো যে তার মা বা বাবা বা এমনকি কাকু জেঠু বা যে কোনো আত্মীয় পরিজন, সে আজ একটা চোর। রুকো যারা, সবর করো। চোর, ভারতীয় বিচার ব্যবস্থা চোখে আঙ্গুল দিয়ে কিছু চোরদের দেখিয়ে দিল। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই ভারতের উচ্চ আদালতকে যে তারা এত সুন্দর একটি রায় দিয়ে কিছু অযোগ্য গরু ছাগলকে, গরু ছাগল এই জন্য বললাম কারণ তাদের তো আমি শিক্ষক বলে কোনোদিনই মনে করতাম না, আর আজকেও করি না। নেই আর হাইকোর্ট তো তাদের আদর করে ছেড়ে দিল। তো সেই সমস্ত আল্ট্রা লেজেন্ড, আল্ট্রা প্রো, আল্ট্রা ম্যাক্স শিক্ষকরা আজ থেকে আবার বেকার হয়ে গেল। জানি না রাস্তায় কিভাবে বেরোবে বা সমাজে কি করে মুখ দেখাবে। বিন্দুমাত্র লজ্জা থাকলে তারা এই কাজ করতে পারতো না। তোমার যেটা তোমাকে দিয়ে যেটা হবে না সেটা তুমি কেন জোর করে করো, যেটা হবে না তোমাকে দিয়ে? তোমার যোগ্যতা নেই, তুমি অন্য কাজ করো, পরীক্ষা দিয়ে খেটে বড় হও। আমি সব সময় বলি আমার প্রতিটা রোস্টিং ভিডিওতে, খেটে বড় হও সোনা, চেটে নয়। চাষগে চেটে বড় হতে গিয়ে দেখলে তো চাকরিটা চলে গেল। এখন তারা তাদের সন্তান শ্রী নিয়ে কোথায় যাবে? সব থেকে খারাপ লাগছে এই কথাটা ভেবে যে তাদের যাদের তাদের যে ওয়াইফ, তার বাবার কি অবস্থা? সে হয়তো মোটা চাকরিজীবী ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়েছিল এবং চায়ের দোকানে এভাবে বিড়ি একটা ফুঁকতে ফুঁকতে বলতো, মেয়ে বিয়ে দিলাম 10 লাখ টাকা খরচা করে, জামাই প্রাইমারি স্কুলের টিচার। এবং তার সেই গল্প কিছু লোক গোল করে শুনত, তারপর একটা বিড়ি এই পাশে ফুঁকতো ডান হাত দিয়ে, মেয়ে বিয়ে দিলাম, বা জামাইকে বাইক দিছি 1 লাখ টাকা দাম। আরো যারা আল্ট্রা লেজেন্ড প্রো, তাদের শ্বশুর গিয়ে কানের মধ্যে এইভাবে বিড়ি গুজে রেখে পেয়ে বিড়ি ধরিয়ে বলতো, মেয়েকে বিয়ে দিলাম, 4 চাকা দিছি, 4 চাকা, তোমরা কি দিছো? তোমরা বাবা উইঘ্ন করে মেয়ে বিয়ে দিবে আর
হাই স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার আমার জামাই। তো সেই সব আল্ট্রা লেজেন্ড শ্বশুরদেরও জানাই বিনম্র শ্রদ্ধা, অমর রহে, এটাই বলতে ইচ্ছে করছে। আবারও বলবো, আজ যে রাজা কাল সে ফকির, পুরোটাই সময়ের খেলা। অতএব সবাই নিজের কর্মের প্রতি সৎ থাকো। জানবে সত্যের জয় সবসময় হবে। তুমি হয়তো অর্থ কম ইনকাম করবে, হয়তো বড় বাড়িতে থাকতে পারবে না, দাবি গাড়িতে চড়তে পারবে না, কিন্তু তুমি তোমার মা বাবাকে, নিজের সন্তানকে সেই সৎ পথে রোজগার করে আনা, পায়ের রক্ত মাথায় তুলে সারাদিন কষ্ট করে পরিশ্রম করে আনা দুমুঠো সৎ অন্ন বা ভাত খাওয়াতে পারবে। তো আশা করি সবাই সৎ থাকবে নিজের কর্মের প্রতি, নিজের জায়গায়। তো এটা বলেই শেষ করলাম। এই ভিডিওটি পুরোটাই বিনোদনমূলক, এতে কেউ গায়ে মাখবেন না, আর গায়ে মাখারও কিছু নেই, কারণ যে সমস্ত চোর বেরিয়ে গেছে এখন, এরা হয়তো চুরি করে চাকরি করেছে, এরপরে তো মানুষের বাড়ি বাড়িয়ে চুরি করবে, এটা আর নতুন কি। তো এটাই বলার, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো প্যাডেল সেলার, কারণ আরো রোস্টিং বাকি আছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।